হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ড কর্তব্য করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, তিনি একজন চলচ্চিত্র অভিনেত্রী মিষ্টি জান্নাত। মিষ্টি জান্নাত, আপনি চলচ্চিত্র করেছেন 11টি, এর ভিতরে দুই একটির নাম একটু দ্রুত বলতে পারেন? লাভ স্টেশন, চিনি বিবি, আমার প্রেম তুমি, তুই আমার, তুই আমার রানী। এক্স্যাক্টলি, এরকম অনেক নাম আছে কিন্তু কোনো নামের সাথে আমি বা দর্শক কেউ পরিচিত না। এত চলচ্চিত্র প্রধান নায়িকা আপনি, হ্যাঁ, কেউ আপনাকে চিনে না, আপনি প্রধান নায়িকা, কিভাবে কিভাবে সম্ভব? কথা হচ্ছে যে ফার্স্ট যখন করেছিলাম 4 বছর আগে, তখন খুব একটা কন্ট্রোভার্সি ছিল। পরে দেখা যাচ্ছে যে মাঝে আমি গ্যাপ দিয়েছিলাম ফর মাই স্টাডি, গ্যাপ দিয়ে আবার এই তো, এই জন্য হয়তো বা প্রবলেম। আপনি একজন ডেন্টিস্ট, ডাক্তার, ইন্টার্নি করছেন, ভালো লেখাপড়া করেছেন, তারপরও এই মিডিয়ার প্রতি দুর্বলতা বা মিডিয়াতে কাজ করছেন, 12টি 11টি ছবি করে ফেলেছেন, স্টেজ শো করছেন, ভবিষ্যৎ কি? আমার ভালো লাগে, আমার তার জন্য আমি কাজ করি। শুধুমাত্র ভালো লাগার কারণে? কোনো গোল নেই, কোনো গোল নেই, কোনো ফোকাস নেই। অবভিয়াসলি গোল আছে, অবভিয়াসলি সবাই চায় সুপারস্টার হতে, ট্রাই করছি, হয়তো সেভাবে ভালো করে ট্রাই করিনি। আমি মাঝে আবার ইন্ডিয়াতে ছিলাম, বম্বেতে, ওখানে অ্যাক্টিং এর কোর্স করে এসেছি। আমি 1 বছর 1.5 বছর প্রায় ওখানে যাওয়া আসা আমি কাজ করি। জি কে শামিমের গার্লফ্রেন্ড ছিলেন আপনি? এরকম আসলে অনেক কথাই বলে, আমি তো নায়িকারা অনেকের গার্লফ্রেন্ড রটে, তাহা কিছু হলেও ঘটে, হতে পারে, আমি আসলে জানি না, কিন্তু আমি ফিলিংস আপনার জি কে শামিমের মতো একজন প্রভাবশালী লোকের গার্লফ্রেন্ড হিসেবে আপনার নাম এসে আসলে কি সে প্রভাবশালী, এটা তো আমি জানি না। আপনি ভালো জানেন, কারণ আপনি তার গার্লফ্রেন্ড। আমি তো ছিলাম না, এজন্য আমি জানি না। সেটে যখনই আসেন তখন হয় খালতো ভাই থাকে, না মামতো ভাই থাকে, না হলে চাচাতো ভাই থাকে, এই ভাই কারা আসলে? এরা আপন ভাই। কেউ আপনার আপন ভাই? অবশ্যই আপন ভাই, সবাই আমার আপন ভাই, আপন মামাতো ভাই, আপন খালাতো ভাই, এনারাই থাকে। বিকজ আমি একা, আমার কোনো ভাই বোন নাই, দ্যাটস ওয়াই আমার কাছে আমার রিলেটিভসটা, আমার তারাই হচ্ছে আমার আপন, আমার কাজিনরা। ইন্ডাস্ট্রি আপনার চোখে কেমন? আমার চোখে খুব ভালো। আপনি কার মতো হতে চান? আমি আমার মতো হতে চাই। আপনি কেমন? আমি আমার মতো। সেটা কি ব্যাখ্যা করে? আমি খুব ন্যাচারাল, এই তো আমার মতো। কি গুণে আপনি নায়িকা হয়েছেন? হয়তো বা অভিনয়ের গুণে, হয়তো বা চেহারার গুণে, আই হ্যাভ নো আইডিয়া। এটা আসলে যারা আমাকে নিয়ে তারা লোকে বলে আপনার কানেকশন অনেক বড়, ভালো। হ্যাঁ বলতে পারি, প্রোডিউসার আপনি ম্যানেজ করেন না? প্রোডিউসার আপনার প্রেমে পড়ে এবং সে টাকা ইনভেস্ট করে? প্রেমে তো পড়বে, তাই না? প্রেমে নায়িকার যদি প্রেমে না পড়ে তাহলে নায়িকা কেন হলাম? আর সেকেন্ড কথা হচ্ছে, আমি লাস্ট যে দুটো ছবি আমার রিলিজ হয়েছে, দুটো ছবির প্রোডিউসার আমার হাউস থেকেই ছিল। আই মিন আমি প্রোডিউসার। আপনি এত পয়সা কোথায় পেলেন? আমার আছে, আমার ফ্যামিলির আছে, আমার কাজিনরা যারা আছে। আমি দেখেছি আপনার ফ্যামিলির সিনেমা প্রোডিউস করার মতো পয়সা নেই। এটা তাহলে আপনি ভুল জানেন। ফ্যামিলি মানে হচ্ছে আমি তো একা করি নাই, আমার একটা কোম্পানি আছে, আমি তো বিজনেস করি, সবাই জানে, আমার রেস্টুরেন্ট আছে, আমার অনেক আগে থেকে আমার হচ্ছে প্রোডাকশন হাউসটা, আমি যখন ইন্ডাস্ট্রিতে ইন করি নাই 2014 আমি নাটক প্রোডিউস করেছিলাম আমার হাউস থেকে, সেই সময় অনেকেই কাজ করেছে, অনেক। আপনার রেস্টুরেন্ট কোথায় আছে? ধানমন্ডিতে। এবং সেই রেস্টুরেন্টের নেশা আকরা বসে? না এরকম কোনো কথা নেই, বিকজ আমার ওখানে কোনো একেবারে নর্মাল একটা রেস্টুরেন্ট, ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। এই ইন্ডাস্ট্রির বিভিন্ন মানুষ আপনাকে বিভিন্ন সময় মনে কষ্ট দিয়েছে, কে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে? নাম তো বলতে পারবো না, সবাই কষ্ট দেয়, আবার সবাই কষ্ট দেয় না, এটা আসলে ডিপেন্ডস। আমি যদি কষ্ট পাই তাহলে কষ্ট দিবে, আমি কষ্ট না পেলে তো আসলে কারোর দেওয়ার কিছু নেই। নায়িকার সংজ্ঞা কি আপনার কাছে? নায়িকা আসলে আমি তো নায়িকা হতে আসিনি, আমার অভিনয় করতে ভালো লাগে, আমি ছোটবেলা থেকে ডান্স শিখতাম, সেই জন্য আমার মনে হয়েছে যে না আমি অ্যাক্টিং করি। বাংলাদেশের সবচেয়ে সেরা নায়িকা কে আপনার দৃষ্টিতে? আসলে যে যার দিক থেকে সে সে সেরা। একটি নাম? না ভাই, একটা নাম বলতে পারবো। বাংলাদেশের সেরা নায়ক কে? একটা নাম বলতে পারবো। আপনি কি জানেন ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার কোনোই ধারণা নাই? আমার তো অনেক ধারণা আছে, আমি মনে করি। আপনার দেখা সেরা চলচ্চিত্র কোনটি? নাকি সিনেমাই দেখেন না? আসলে বাংলা ছবি আমি দেখতাম না কখনো। বাহ, ভেরি গুড, আপনি বাংলা ছবির নায়িকা, বাংলা ছবি আপনি দেখতেন না কখনো, দেখেনও না? দেখি, এখন দেখি সবগুলো, মানে কিছু কিছু ভালো লাগে, কিছু ভালো লাগে না। আমার কাছে আমার ছবি ভালো লাগে, বাকি ছবি ভালো লাগে না। না কোনো নায়ক আমি নেই তো এজন্য ভালো লাগে না। এটা আপনার হিংসা থেকে? না হিংসা না, আমার মনে হয় যে আমার কম্পিটিটর কেউ নাই, আমার লেভেলের কেউ নাই। মানে আপনি আপনাকে সর্বোচ্চ লেভেলের মনে করেন? কিছু না কিছু দিক থেকে তো সর্বোচ্চ লেভেল আছে, সেই কিছু কিছু লেভেল হয়তোবা এখানে, হয়তোবা ফ্যামিলি দিক থেকে, নয়তোবা এডুকেশনের দিক থেকে, নয়তোবা সামথিং, সব কিছু মিলে আপনি অনন্য আমার কাছে মনে হয়। এখন কার কাছে কি মনে হয় সেটা আমি জানি। আপনি কি নিজের মনে হওয়া নিয়ে স্যাটিসফাইড? ইয়া ডেফিনেটলি। পুরুষ আপনার প্রেমে কেন পড়ে সেটা তো আমি বলতে পারবো না, পুরুষ বলতে পারবো। আপনি পুরুষের প্রেমে কেন পড়েন? আমি তো পুরুষের প্রেমে পড়ি কেন, পার্সোনালিটি, যেমন আপনার পার্সোনালিটি ভালো, আপনার প্রেমেও পড়ে গেছে এতটুকু সময়। নায়িকাদের ক্যাসিনোর সাথে নাম, বিভিন্ন নায়িকাদের ক্যাসিনোর সাথে নাম আসছে, তারা কেউই খুব বেশি পরিচিত না, আপনার মতো অর্ধ পরিচিত, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? ভাই আসলে আমি জানি না এটা কেন অর্ধ পরিচিত বা কেন নাম আসছে, এটা আসলে আমার জানা নেই। বর্তমানে আপনি যার সাথে প্রেম করছেন সে অত্যন্ত বিতর্কিত একজন মানুষ, কেন? হতে পারে তাকে সবাই চিনে, আপনিও চিনেন, সবাই চিনে,
কিন্তু আসলে নাম বলতে পারি